হালদা নদীর পোনা দেশের সোনা। হালদা নদীতে এবার মা মাছ ডিম ছেড়েছে, তবে তার পরিমাণ ছিল খুবই কম। শরণকালের সবচেয়ে কম ডিম মনে হয় এবার পাওয়া গেছে। যে ডিম থেকে চার দিন বয়সী যে রেণু ফোটানো হয়েছে, সেই রেণুগুলো প্রতি কেজি বিক্রি হয়েছিল 1,60,000 থেকে 2,00,000 টাকা। অতীতে এত বেশি দামে কখনো চার দিন বয়সী রেণু বিক্রি হয়েছে কিনা আমাদের জানা নেই। এখন অবস্থান করছি একটি পুকুরে, যেখানে হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে ফোটানো হয়েছে রেণু, এবং সে রেণু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন শহীদ ভাই আছে, বা ওনাদের সাথে যারা ডিম আহরণ করেছেন তারা এখানে এই পুকুরে সেই রেণুগুলো এখানে দিয়েছে। এবং আমরা শহীদ ভাইয়ের কাছে জানতে চাইবো, তার আগে একটু দেখাতে চাই, এই যে দেখুন হালদার এই যে পোনা, প্রতি কেজি রেণু চার দিন বয়সী রেণু বিক্রি হয়েছে 1,60,000 থেকে 60,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত। তো আজকে কিছু রেণু পোনা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন শহীদ, তিনি আরও কয়েকজন সহ ওনারা যারা শেয়ারদার আছেন, হালদা নদী থেকে ডিম আহরণ করেছেন এবং শহীদ ভাইকে দেখেছেন। আমি যখন একটা হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুলাম শাহিদুল আলমকে নিয়ে একটা লাইভ করি, তখন ওনার নৌকাতে গিয়েছিলাম, উনি আমাদের ডিম দেখিয়েছিল, যেটা হয়তো আমাদের পেজ থেকে আপনারা দেখেছেন। তো তিনি ডিম আহরণ করেছেন প্রায়, তিনি কয় নৌকা, তিন নৌকাতে প্রায় 4 বালতি, অর্থাৎ 10 লিটারের বালতিতে প্রায় 4 বালতি উনি ডিম আহরণ করেছেন, যেগুলা বলতে গেলে প্রায় 40 লিটার বা পানিযুক্ত আর কি ডিম এরকম হবে। প্রায় আশা করেছেন 1 কেজি রেণু হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনার অনেকগুলো রেণু নষ্ট হয়ে যায়। সেখানে তিনি মাত্র 150 গ্রাম 150 গ্রাম রেণু ইয়ে করতে পেরেছেন। একটু দেখানো যাবে এদিকে, নেই ওনারা সেগুলো আমাদেরকে একটু প্রদর্শন করছেন। প্রিয় দর্শক একটু কাছে আসেন, এই হচ্ছে হালদা রেণু। একটু লাইট দিয়ে দেখানো কোনো সুযোগ আছে কিনা দেখি, আমি লাইট দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটু হাতে নিয়ে দেখানো যাবে, একটু হাতে নেন, এই যে এ হচ্ছে, যে আমি খুব কাছ থেকে জুম করে দেখাচ্ছি এখানে কি কি আছে। এগুলা বেশিরভাগই মনে হয় কাতলা সংখ্যা বেশি, তারপরে কি কি আছে আরো, রুই, মৃগেল, কালি বাউস, এগুলা আছে, এগুলো এখানে ছেড়ে দেন। তো প্রিয় দর্শক, এটা পুকুরটা কতটুকু, কত কানি, 160 শতক পুকুর, 4 কানি একটা পুকুর। এই পুকুরে একটু, হ্যাঁ হ্যাঁ, ছাড়েন ছাড়েন একটু দেখি, আমরা একটু কাছ থেকে এখানে কাছে এনে ছাড়েন, আমরা একটু দেখি। এগুলো এখন বয়স কতদিন হয়েছে? 11 দিন হচ্ছে। এই যে এগুলো রেণুগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে যে শহীদ ভাইয়ের। শহীদ ভাই একটু এদিকে কাছে আসবেন, একটু কাছে আসবেন, একটু কথা বলতে চাই। তো যারা প্রকৃত হালদার যে আপনার পোনা নিতে চান, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু এবার 1,60,000 থেকে শুরু করে 2,00,000 টাকা কেজিতে আপনার পোনা বিক্রি হয়েছে, তো সেই হিসাবে অবশ্যই এবার এই যে এখানে যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেণু থেকে, এখন এগুলো ধানি পোনা থেকে কিছুটা বড় হয়েছে, এগুলোর দামও কিন্তু বেশি হবে। শহীদ ভাই, কি কয়টা নৌকা ছিল আপনাদের? তিনটা নৌকা। কয় বালতি ডিম পেয়েছেন? আমি 4 বালতির মধ্যে ডিম পাইছি। কতজন ছিলেন? 8 জন লোক ছিলাম আমরা। 8 জন লোক ছিলেন? না, জি। আচ্ছা, ওখান থেকে 4 বালতিতে মানে কত কেজি হবে? প্রায় 4 বালতি আমাদের ধারণা ছিল, আমাদের 1 কেজি মতো রেণু হবে এরকম একটা আশা ছিল, কিন্তু আসলে ওই ডিম পোড়ানোর পরে দিয়েও কিন্তু লোটটা ভালো ছিল, পরে কোনো এক সময় এসে অনেক রেণু নষ্ট হয়ে গেছে আমার। পরে আমার 150 গ্রাম মতো আমি রেণু টিকাতে পারছি, এগুলো আমি পুকুরে দিছি। ১,৬০,০০০ টাকা রেট ছিল। ১,৬০,০০০ টাকা দেশে বিভিন্ন প্রান্ত থেকে কেউ যদি আসে, তারা কিভাবে এগুলো নিয়ে যেতে পারবে? এগুলো আমাদের এরকম ব্যবস্থা করা আছে, অক্সিজেন আর পলিথিনের টোকা করে আমরা অক্সিজেন করে দিই,
এই সাইজের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, একটু কাছে করেন, আমরা একটু দেখাতে চাই। প্রিয় দর্শক, একটু সবগুলো এক জায়গায় করেন তো দেখি একটু। আমরা সবগুলো একটু এক জায়গায় করে দেখানোর চেষ্টা করছি, সবগুলো একটু এক জায়গায় করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এতটুকু, অনেকে প্রশ্ন করছে যে এগুলো অরিজিনাল পাবে কিনা। অরিজিনাল একদম শতভাগ গ্যারান্টি, হ্যাঁ আমাদের নিজেদের মাছ। উনি ওনার শতভাগ গ্যারান্টির কথা বলছেন, আর আমি যে কারণে ভিডিওটা করছি, অর্থাৎ আমরা যে লাইভটা করেছিলাম সেখানে শহীদ ভাই, কিন্তু শহীদ আর মুন্না এরা কিন্তু ডিম আহরণ করতে দেখেছেন আপনারা। আমাদের আগের একটা ভিডিও, বছরের একটা ভিডিও হাটহাজারি ইউনো ছিল, সে লাইভ করার সময় সিপাহীর ঘাটা এলাকায় মানে আমরা লাইভটা করি, সেখানে এই যে মুন্নাও ছিল, তাই না? এই যে মুন্না এবং শহীদ ভাই, ওনারা ছবি মিলিয়ে নিতে পারেন, ওনারা ওখানে কিন্তু ডিম আহরণ করেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওখানে আনেন আনেন, আপনারা একটা ধরে আনেন দেখি কি পরিমাণ আসে। একটু একটু বড় করেন, একটু 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 তুলেন, এটা তুলেন, হ্যাঁ একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার হালদার পোনার দাম অনেক বেশি, কারণটা বুঝতে পারছেন, যেখানে প্রতি কেজি চার দিন বয়সী রেনুর, একটু উপরে তুলেন, উপরে তুললে হয়তো ইয়ে হবে। আচ্ছা পানি একটু ইয়ে করতে হবে, এদিকে ওনারা আবার ইয়ে করছেন, ওই যে এগুলা দিয়ে তো ডিম ধরা হয়েছে, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, এই এই জালগুলা ফেলে কিন্তু ডিম ধরা হয়েছে, এই জালগুলো হালদা নদীতে ফেলে ডিম আহরণ করা হয়েছে। এবং এই পুকুরে ওনারা চার দিন বয়সী, ওনারা যে 40 কেজি ডিম আহরণ করেছেন, যেখানে ওনারা প্রত্যাশা করেছেন প্রায় 1 কেজি রেণু পাবেন চার দিন বয়সী, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা কিন্তু মাত্র 150 গ্রাম রেণু টিকাতে পেরেছেন। পরবর্তীতে ওনারা আটজন থেকে প্রায় 350 গ্রাম রেণু নিয়েছেন 1,60,000 টাকা কেজিতে। সব মিলে বলা যায় এই 160 শতক এই পুকুরে ওনারা উঠছে উঠছে, একটু এদিকে আনেন তো কাঁচা আনেন একটু, ওনারা আধা কেজি চার দিন বয়সী আধা কেজি রেণু ওনারা এখানে ছেড়েছেন, যেগুলো এখন বিক্রি হচ্ছে। এখানে যে নাম্বারটা আছে ওনার সাথে কথা বলে যাচাই বাছাই করে নিতে পারবেন। এই যে হালদার একটু এই তো একটু দেখানোর চেষ্টা করছি, আমি জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না। আর একটু উপরে তুলেন, আর একটু উপরে তুলেন। আচ্ছা পানিগুলো একটু সরতে হচ্ছে, এই যে দেখুন এগুলার বয়স এখন কত, 10-12 দিন হচ্ছে মনে হয় না, এ হচ্ছে যে বিষয়। এটা আমার মনে হয় আচ্ছা 1,60,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত কখনো কি এরকম রেণু বিক্রি হয়েছিল? না কখনো হয় নাই, এটা এটাই প্রথম রেকর্ড হালদার, এটা প্রথম রেকর্ড, এটা প্রথম রেকর্ড, 1,40,000 1,30,000। আচ্ছা এবার সবচেয়ে বেশি আসছে, প্রিয় দর্শক দেখুন, অর্থাৎ যেহেতু ডিম আহরণ হয়েছে খুবই কম, এ হচ্ছে যে বিষয়। আচ্ছা তারপরেও কি প্রত্যাশা করা যায় আরেকবার ডিম হবে? ইনশাল্লাহ আমরা এরকম একটা আশা নিয়ে আছি, এখনো নদী প্রতিদিন আমরা নদীর পাড়ে অবস্থান করি এবং নদীর চেকের মধ্যে রাখতেছি থাকতেছি, তো দেখি ইনশাল্লাহ কি হয়, সকলের একটা আশা আছে আগামী তার একটা ডিম হবে। একটু একটু এদিকে কাঁচান কাঁচান, ওখানে আরো কিছু ওনারা ওই যে ডিম আহরণের সে জাল দিয়ে কিছু পোনা ওনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক হয়তো একটু জুম করে দেখালে আপনারা দেখতে পাবেন, এ হচ্ছে যে হালদার পোনা, এ হচ্ছে হালদার পোনা, অর্থাৎ এগুলা একসময় চোখের ভ্রু সাইজের রেণু ছিল, এখন সেগুলা পোনাগুলা দানি পোনা থেকে কিছুটা বড় হয়েছে এরকম আমরা দেখতে পাই। একটু হাতে একটু দেখানো যায়, এই যে দেখুন একটু কাঁচা আনেন, এগুলো ছেড়ে দেবেন, এখানে সমস্যা নেই। প্রিয় দর্শক দেখুন, এই সেই হালদার পোনা, এই সেই হালদার পোনা, বিভিন্ন জাতের পোনা আছে এখানে, রুই কাতলা মৃগেল কালীবাউস এখানেও আছে। একটু দেখান, আমি অনেক জুম করেছি প্রিয় দর্শক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটু 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 দেখেন, এই যে হালদার পোনা। শহীদ ভাইয়ের কাছে আবার একটু জানতে চাই, এগুলো কতটুকু নির্ভেজাল? না একদম শতভাগ নির্ভেজাল, শতভাগ একদম শতভাগ নির্ভেজাল, এক্ষেত্রে যেভাবে গ্যারেন্টি চাই এভাবে দিতে পারবে ইনশাল্লাহ, কারণ এগুলো আমাদের নিজেদের মাছ। আপনারা নিজেরা ডিম ধরেছেন? হ্যাঁ আমরা নিজেরা ডিম ধরেছি এবং যার কাছ থেকে নিছি তিনিও আমার ঘনিষ্ঠ আত্মীয়। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক আপনাদের কারো যদি প্রয়োজন হয় দেশের যে কোনো প্রান্ত থেকে হালদার পোনা, এখানে শহীদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা ইয়ে করবেন। আর আমারও শখ আছে আসলে এই পোনা নিয়ে, ওনার সাথে সমন্বিতভাবে আমরা একটা পুকুর নেওয়ার কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছি, সেখানেও আমরা কিছু পোনা দেব, এ হচ্ছে যে বিষয়। এখানেও দেখেন খুব সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো হালদার পোনা, এগুলো ওখানে দেওয়া যাবে, একটু দেখেন একটু দেখেন ওখানে দেন, আমরা একটু দেখি। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্যে মূলত এই পোনাগুলা ধরে দেখা,
একজন মুরব্বীও দেখতে পাচ্ছেন এখানে আছে, উনিও আমাদের সাথে দিন দিচ্ছে। আপনিও তো নৌকা ছিলেন তাই না? আচ্ছা, উনিও নৌকা ছিলেন। একটু কাছে দিকে আনা যাবে, একটু তুলে ফেলেন একটু কাছে, আমি একটু আমার হাতে ধরে দেখি, একটু কাছে আনেন। এই যে আমার হাতেও একটু ধরে দেখছি, বিভিন্ন পোনা এখানে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। কাতালের সংখ্যা একটু বেশি, যাদের প্রয়োজন হবে ওনারা কেজিতে বিক্রি করবেন। কেজি কত টাকা কত টাকা না, এটা দিন দিন এগুলার প্রাইসটা চেঞ্জ হবে, কারণ মাছ তো দিন দিন ছোটো হবে না, মাছ দিন দিন কিন্তু কি হবে, বড় হবে, অর্থাৎ পরিমাণে কমে যাবে, ওজনে বেড়ে যাবে মাছের পোনা, তাই না? এ হচ্ছে যে বিষয়। তো প্রিয় দর্শক, যাদের প্রয়োজন হয় এখানে হালদাপাড়ে শহীদ ভাই আছেন, ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে এসে আপনারা নিতে পারেন। এবং আমি যেমনটা বারবার বলছি, অর্থাৎ উনি এবার ডিম ধরেছেন, আমরা একটা লাইভেও ওনাকে রেখেছিলাম, সুতরাং আপনারা দেখে জেনে শুনে বুঝে নিতে পারেন নির্বাচন হালদারপনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যুক্ত করেছি হাটহাজারি উপজেলার হালদাপাড় সংলগ্ন গোরদোয়ারা ইউনিয়নের শহীদ ভাইয়ের এই যে ওনারা যে পুকুরটা নিয়েছেন সেখান থেকে, যেখানে হালদাপনাগুলো আমাদের প্রদর্শন করেছেন। আসসালামু আলাইকুম।